ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। শিক্ষার্থীরা, আজকের জন্য আপনাদের একটি সংবাদ রয়েছে। এটি হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার তারিখ সম্পর্কিত। আপনাদের যে আগের তারিখটি ছিল সেটি কিন্তু আর নেই। এই জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। এখানে আপনাদের এই যে দেখেন অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে, তাহলে আমরা এই নিউজটা একটু ডাউনলোড করে নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি। এটা মূলত প্রকাশ করা হয়েছে 10 মে 2023 তারিখে। আমরা উপরে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। এটার যে বিষয়বস্তু সেটি হচ্ছে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচির পরিবর্তন প্রসঙ্গে। এরপরে যদি আমরা একটু বিস্তারিত দেখে নিই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। উপযুক্ত বিষয়ের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং, মানে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে সেই সভার স্মারক নং, এই সভাটার তারিখটি ছিল 29/12/2022 অনুযায়ী 2023 সালের অর্ধবার্ষিক ও প্রাক প্রাথমিক পরীক্ষার সময়সূচি 1 থেকে 18 জুন 2023 পর্যন্ত করা হয়েছে। মানে এই তারিখটি আপনাদের আগে থেকে ঘোষণা ছিল যে জুনের 1 তারিখে পরীক্ষা শুরু হবে এবং সেই অনুযায়ী অর্ধবার্ষিক এবং প্রাক প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 তারিখ পর্যন্ত। কিন্তু এই তারিখটারই একটি পরিবর্তন আসছে, আর এই জন্য মূলত এই নোটিশটি জারি করা হয়েছে। আমরা যদি আরেকটু বিস্তারিত জেনে নিই, বর্তমানে এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী যেসব বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয়ে 31 মে 2023 পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। তাহলে যেসব প্রতিষ্ঠানে আপনাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব প্রতিষ্ঠান কিন্তু 31 মে পর্যন্ত পরীক্ষার কার্যক্রমে রয়েছে, মানে 31 মে পর্যন্ত সেগুলো বন্ধ থাকছে। এরপরে যেটা আপনাদের বলছে, জাতীয় শিক্ষাক্রম 22 অনুযায়ী অর্ধবার্ষিক যে পরীক্ষা না হয়ে আপনাদের মূল্যায়ন হবে সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই থাকছে। অর্ধবার্ষিক মূল্যায়নের নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি বিষয়ের কাঙ্ক্ষিত যোগ্যতার মূল্যায়ন প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার মাধ্যমে সম্ভব নয়। শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আমাদের যে নতুন কারিকুলাম চলছে লেখাপড়ার, সেই কারিকুলামে কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে কোনো পরীক্ষা নেই, সেটা হবে যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। সেই কথাটাই বলছে যে এখানে খাতা কলম বা পেপার পেন্সিলের মাধ্যমে কিন্তু কোনো প্রকার পরীক্ষা সম্ভব নয়। এরপরে রয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্প ভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ ইত্যাদির মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে। আপনাদের যেহেতু পরীক্ষা নেই সেহেতু আপনাদের পরীক্ষাটা যেভাবে অনুষ্ঠিত হবে, বিভিন্ন প্রকার কাজ দেওয়া থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, প্রকল্প ভিত্তিক কাজ থাকবে, অনুসন্ধানমূলক কাজ থাকবে, এটা হচ্ছে শুধু সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য। এরপরে বিষয়টি দেখি, এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন এনসিটিবি থেকে পাওয়ার সাথে সাথে বিদ্যালয়গুলোতে প্রেরণ করা হবে। তার মানে আপনাদের অর্ধবার্ষিক মূল্যায়নে বিষয় ভিত্তিক কিভাবে অ্যাসাইনমেন্ট হবে, কোনটা প্রকল্প ভিত্তিক হবে, এই যে নির্দেশনাটি সেটা কিন্তু এখনো জানানো হয়নি, সেটা আপনাদের কিছুদিনের মধ্যে স্কুলে জানিয়ে দেওয়া হবে। অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী 5 কর্মদিবস প্রস্তুতিমূলক শ্রেণী কার্যক্রম ও 10 বিষয়ের জন্য 10 কর্মদিবস অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রয়োজন। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, যেহেতু আমাদের 31 মে পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকছে, তারপরে আপনাদের যে মূল্যায়নটি হবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য, সে সকল শিক্ষার্থীদের 10টি সাবজেক্টে 10 দিন এবং এই যে কাজগুলো থাকবে এই কাজগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য 5 দিন, তাহলে এই মিলে আমাদের হচ্ছে 15 দিন। এরপরে আসেন তৎপ্রেক্ষিতে অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণী কার্যক্রম ও অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা। এখানে অর্ধবার্ষিক মূল্যায়ন বলতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য, আর অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে আপনাদের 8ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত, আর প্রাক নির্বাচনী পরীক্ষা হচ্ছে আপনাদের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের। আর একটু যদি আমরা পড়ে নেই, নিম্নবর্তী সময়সীমার মধ্যে সম্পূর্ণ করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। তাহলে এখানে যে বিষয়টি আমরা প্রতীয়মান হচ্ছে, আপনাদের 1 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু হবে না। মূলত আপনাদের ডেট ছিল 1 থেকে 18 জুনের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা মূল্যায়ন সবকিছুই সম্পূর্ণ করার, সেটি কিন্তু হচ্ছে না, যেহেতু আপনাদের 31 মে থেকে 6 জুন 2023 সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণী কার্যক্রম এবং 8ম থেকে 10ম শ্রেণীর জন্য স্বাভাবিক শ্রেণী কার্যক্রম নির্ধারিত হয়েছে। তাহলে এখানে যে বিষয়টি আপনাদের বলছে, 31 মে থেকে 6 জুন পর্যন্ত ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক দিন হিসেবে রাখা হয়েছে এবং 8ম এবং 10ম শ্রেণীর জন্য স্বাভাবিকভাবে যেভাবে ক্লাস হয় সেই ক্লাসগুলো হবে, বিশেষ করে যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে দীর্ঘদিন বন্ধ রয়েছে সেই স্কুলগুলোর জন্য একটা প্রস্তুতি স্বরূপ এই সময়টি রাখা হয়েছে। এরপরে 7 জুন থেকে 22 জুন 2023 ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, এই কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে আমাদের পরীক্ষার ডেট হচ্ছে 7 জুন থেকে 22 জুন।
শিক্ষার্থীরা, এটাই মূলত আপনাদের পরীক্ষার ডেটের পরিবর্তনের যে তারিখটি সেটি হচ্ছে 7 জুন থেকে 22 জুন, আর 31 মে থেকে 6 জুন পর্যন্ত প্রস্তুতিমূলক কার্যক্রম চলবে সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর জন্য প্রস্তুতিমূলক, আর অষ্টম ও দশম শ্রেণীর জন্য স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চলবে। এবং 7 জুন থেকে টানা 10 কর্মদিবসে 10টি সাবজেক্টের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়ন এবং অষ্টম নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের পরীক্ষার তারিখ পরিবর্তনের বিজ্ঞপ্তিটি। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, এটি মূলত 10/5/2023 তারিখে প্রকাশ করা হয়েছে SM জিয়াউল হায়দার হেনরি, সহকারী পরিচালক মাধ্যমিক 2। ইনার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি কিন্তু সকল জায়গাতেই পাঠানো হয়েছে ইতিমধ্যে। তাহলে শিক্ষার্থীরা, আপনাদের পরীক্ষা পিছিয়ে এখন 7 তারিখ থেকে শুরু হচ্ছে, এই তারিখটা পিছানোর ফলে কার কি অনুভূতি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।